টাকা দিয়ে বাজার থেকে আমরা অনেক দামি উপহার কিনতে পারি, কিন্তু রক্ত সহজে কেনা যায় না। রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত মজুত না থাকলে টাকা দিয়েও রক্ত কেনা সম্ভব নয়। এই রক্ত হচ্ছে ভগবানের দেওয়া এমন একটি উপহার, যে উপহার আমরা একজনের প্রাণ বাঁচানোর জন্য দান করতে পারি। এই উপহার দিতে কোনো অর্থের প্রয়োজন হয় না। সোমবার অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা দিবস এবং 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে অনেক ক্ষেত্রে তাদের সাথেও আমাদের রক্তের গ্রুপ না মেলাতে তাদের রক্ত আমরা গ্রহণ করতে পারি না, কিন্তু কোনো অচেনা ব্যক্তি রক্ত গ্রহণ করেও প্রচুর সংখ্যক মানুষের প্রাণ বেঁচে যায়। তাই রক্তদাতা এবং রক্তগ্রহীতার সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আর কিছুই হতে পারে না বলে জানান মুখ্যমন্ত্রী। রক্ত দানের মতো একটা বড় জিনিস আর কিছুই হয় না। আমাদের ভগবানের অশেষ কৃপায় আমাদের শরীরের মধ্যে সবচেয়ে উপহার ভগবান দিয়ে দিয়েছে, এবং বাজার থেকে আমরা বহু গিফট আমরা কিনতে পারি, কিন্তু রক্ত কিন্তু কেনা ভেরি ডিফিকাল্ট। সেই রক্তদান মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। একটু যদি আমরা ভাবি যে আমি যখন শুয়ে থাকি, যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকি বা আমরা শুয়ে থাকি, যারা শুয়ে থাকে তাদেরকে যার রক্তটা ট্রান্সফিউজ করছে, একটু ভাবুন তো কীরকম রক্তের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের নিজের ফ্যামিলির মধ্যে দেখা যায় একজনের সাথে একজন রক্ত দান করতে পারেন না, কারণ তার যে রক্ত ম্যাচিং হয় না, কিন্তু আরেক ব্যক্তি আরেক ফ্যামিলির লোক যখন রক্তটা দিচ্ছে তার মিলে গেল। আমরা জানি এ বি এবং ও চার গ্রুপ আছে, আমাদের নেগেটিভ যে আরএইচ ফ্যাক্টর সেটাও আছে, সবকটা মিললে তবেই রক্ত দিতে পারে। তো একটা অদ্ভুত একটা মানে এর থেকে বড় আর সম্পর্ক আর কিছুই হতে পারে। এদিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে আসা রক্তদাতাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।